হঠাৎ ভেঙে পড়ল শ্রীরামপুর রাজবাড়ির একাংশ। এই বাড়িতেই হয়েছিল ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং। হঠাৎ করে ভেঙে পড়ল শ্রীরামপুর রাজবাড়ির একাংশ। সোমবার ভেঙে পড়ে প্রায় 350 বছরের পুরনো এই রাজবাড়ির একাংশ। এদিন যে অংশটি ভেঙে পড়ে তার নিচেই চলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের কাজ এবং উপরে বাচ্চাদের একটি স্কুল চলে। কিন্তু লকডাউনের ফলে স্কুল বন্ধ ও এক্সচেঞ্জ অফিসে সেরকম লোকজন না থাকায় বিশাল বড় দুর্ঘটনা এদিন এড়ানো গেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় এদিন এই রাজবাড়ির একাংশ ভেঙে পড়ে বলে জানা গেছে। এই রাজবাড়িতেই হয়েছিল বাংলা সিনেমা ভূতের ভবিষ্যতের শুটিং। কিন্তু অবিলম্বে মানে যেগুলো ভেঙে পড়ছে সেগুলো সারানো তো দরকার, নালে বিপজ্জনক। দরকার তো ঠিক আছে, কিন্তু তার টাকা দরকার। সরকারকে দিয়ে দিলে তাও হয়, কিন্তু এটা তো নিজের সম্পত্তি দেবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা কি দেবত্ব সম্পত্তি? দেবত্ব সম্পত্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবুল দাস। আচ্ছা, আপনি এখানে? আমি সিকিউরিটি গার্ডে কাজ করি। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আমি মিস্ত্রির কাজ করছিলাম, দেখছিলাম অসংখ্য ভেঙে পড়ে গেল। অসংখ্য ভেঙে পড়ে যাওয়াদের সঙ্গে সঙ্গে আমরা ছুটে এলাম, দেখছি দাবি ছুটছে, আর কেউ ছিল না এখানে। আচ্ছা, রাজবাড়ির একটা অংশ ভেঙে পড়ে গেছে। রাজবাড়ির একটা অংশ ভেঙে পড়ে গেছে। এটা কি কারণে ভেঙে গেল? ওটা আপনার আর রোড নিতে পারছি না। হ্যাঁ, মালটার অ্যাকশন কেটে গেছে। আচ্ছা আচ্ছা, তলে কোনো লোক ছিল না? কারো আঘাত লাগেনি? কারো কোনো আঘাত হয়নি, কেউ ছিল না। আচ্ছা, এই অবস্থাতে আপনারা কি বলেন, এটা কি বাকিটা ভেঙে দেওয়া উচিত না কি করা উচিত? এটা বাকিটা আপনার ভেঙে দিলেই ভালো হবে। আপনার নাম? আমার নাম হলো হায়াতুল্লাহ শেখ। জি, আপনারা এখানে কাজ করেন, কিন্তু আজকে এটা ভেঙে পড়ে গেল, এই সম্বন্ধে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা বাড়িটার তো কন্ডিশন খুবই খারাপ। হ্যাঁ, তো যিনি দেখেন কাজটির যিনি রয়েছেন, হ্যাঁ ওনাকে আমরা বলেছি। আচ্ছা, উনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন বলেছেন। হ্যাঁ, নাহলে আমাদের তো এখানে কাজ করতে ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, উনি ইমিডিয়েট কাল থেকেই লোক লাগাবেন বলেছেন। এখানে কিসের অফিস আছে? এটা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শ্রীরামপুর। আচ্ছা, আপনারা সেই অংশে, সেই বিল্ডিংয়ের একটা অংশেই কিন্তু ভেঙে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, উপরটা আমাদের আমাদের ভেতরে কিছু হয়নি, ভেতরে হয়নি, কিন্তু যেহেতু একটা অংশ ভেঙে করে যে আস্তে আস্তে এটা আরো মানে এগোতে পারে, একটা ভয় আছে। তো আপনারা এটা কাকে জানিয়েছেন? রাজবাড়ির? হ্যাঁ হ্যাঁ, জানিয়েছেন। ওনারা কি বললেন? ওনা বলেছে কাল থেকেই লোক লাগাবেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম অসীমেশ গোস্বামী। কোথায় উনি দেখেন? হ্যাঁ, ওনাকে জানিয়েছি, উনি কাল থেকে লোক লাগাবেন। না, আপনার নাম? আমার নাম শান্ত। একজন মিস্ট্রেস রূপালী বাগচি উনি এসেছিলেন, দুজন মানে স্টাফ নিয়ে সব পরিষ্কার করিয়েছেন। যদি আর আধ ঘন্টা আগে হতো তাহলে যে কি দুর্ঘটনা ঘটতো সেটা ভগবানই জানে, বলতে পারবো না। সব ঈশ্বরের কাছে, হয়তো ঈশ্বর সেটা চায়নি রাজবাড়ির ঠাকুর আছে বলে। আমি এখানকার যে এই রাজবাড়ির ট্রাস্টির যে লয়ার অসীমেশ গোস্বামী, ওনাকে ফোন করে সব জানিয়েছি। দেবাশিস দা যে ওদের ট্রাস্টি বোর্ডের মেম্বার, উনিও এসেছিলেন, ওনাকে সব জানানো হয়েছে। তাড়াতাড়ি মানে অ্যাজ পসিবল অ্যাজ আমি যদি একটা ডিসিশন নেয় যে কীভাবে মেরামত করা যায় বা কিছু করা যায়। আপনার নাম? সরস্বতী লাম। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।